to start. No. আসসালামু আলাইকুম, আমি রেহানা বেগম। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের সাথে আজই আমাদের প্রথম ক্লাস। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পড়াবো। শিক্ষার্থীরা, তোমরা সবাই বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি বের করো। বইয়ের 61 পৃষ্ঠা সপ্তম পরিচ্ছেদ হলো। শিক্ষার্থীরা, প্রথমে বলে নিচ্ছি যে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে, আর অপ্রয়োজনীয় কোনো কমেন্ট করবে না, বা কমেন্ট বক্সে কোনো অপ্রয়োজনীয় কমেন্ট লিখবে না। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিরাম চিহ্ন। তোমরা প্রত্যেকে 61 পৃষ্ঠা বের করো। এই যে আমরা কথা বলি, আমরা কিন্তু একটানা কথা বলতে পারি না। মাঝে মাঝে কথা বলার মাঝে মাঝে কি করতে হয়, থামতে হয়। এছাড়া আমাদের কথা, আমরা যদি একটানা কথা বলে যাই, তাহলে কথাগুলো আমরা যার সাথে কথা বলছি তারও বুঝতে অসুবিধা হয়। লেখার বেলাও তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয়, কথা থামাতে হয় শ্বাস নেবার জন্য। লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন বা সংকেত। এই চিহ্ন বা সংকেতই হচ্ছে বিরাম চিহ্ন। একে যতি বা ছেদ চিহ্ন বলা হয়ে থাকে। বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। তাহলে আমরা বিরাম চিহ্নের সংজ্ঞাটি জেনে নেই। লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। আবার দেখো, লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। তাহলে বিরাম চিহ্ন কাকে বলে আমরা এটা জানলাম। এখন দেখো, আমরা যে একটু আগে যে কথাগুলো বললাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমাদের হতে পারে, যে বিরাম চিহ্নের অপর নাম কি। বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে যতি বা ছেদ চিহ্ন। বিরাম চিহ্ন ব্যবহারের প্রয়োজনীয়তা কি। বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। তাহলে এখন দেখো শিক্ষার্থীরা, আমরা বিরাম চিহ্নের অপর নাম জানলাম এবং বিরাম চিহ্ন ব্যবহারের প্রয়োজনীয়তাও জানলাম। এখন আমরা বিরাম চিহ্ন সম্পর্কে আরেকটু কথা জেনে নেই, যে বাংলা ভাষার যে বর্তমানে যে বাংলা ভাষায় বর্তমান যতি চিহ্নের যে ব্যবহার বা বিরাম চিহ্নের যে ব্যবহার, এটা শুরু হয় 1947 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতি চিহ্নের প্রবর্তক। তাকে যতি চিহ্নের জনক বলা হয়। এর আগেও কি যতি চিহ্নের প্রচলন তাহলে ছিল না? ছিল। তবে এখন যে বর্তমানে আমরা যে যতি চিহ্নের গুলো দেখতে পাচ্ছি, সবগুলার প্রচলন তখন ছিল না। তখন একটা দাড়ি বা দুইটা দাড়ি এরকম ভাবে যতি চিহ্ন ব্যবহার হতো। এরকম হয় দেখা যেত কি, কখনো একটা দাড়ি দেওয়া হতো, কখনো এরকম দুইটা দাড়ি দেওয়া হতো। তাহলে আমাদের বাংলা ভাষায় যতি চিহ্নের প্রবর্তক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন আমরা আমাদের পাঠ্যপুস্তকে যে বিরাম চিহ্নগুলা রয়েছে সে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা পৃষ্ঠা 61-তে দেখো, নিচে বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিরাম চিহ্নের নাম এবং আকৃতি নির্দেশ করা হলো। এখানে অনেকগুলো বিরাম চিহ্নের নাম দেওয়া আছে এবং আকৃতিও দেওয়া আছে। আমরা এই বিরাম চিহ্নগুলো সম্পর্কে জানবো। আমাদের এই পাঠ্যপুস্তকে 13টা বিরাম চিহ্ন দেওয়া আছে।
তাহলে দেখি আমরা বিরাম চিহ্নগুলো সম্পর্কে একটু পরিচিত হই। তোমরা বোর্ডে দেখো কমা বা পাদচ্ছেদ, এই যে কমা চিহ্ন, সেমিকোলন, এই যে সেমিকোলন চিহ্ন, দাড়ি বা পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন, বিষয় চিহ্ন বা সম্বোধন চিহ্ন, কোলন চিহ্ন, কোলন ড্যাশ, ড্যাশ হাইফেন, উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন, বন্ধনী চিহ্ন, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, বিকল্প চিহ্ন, ইলেট, লোক চিহ্ন, ঊর্ধ্বকমা। তাহলে এই যে আমরা চিহ্নগুলো জানলাম। আমরা জানি যে বিরাম মানে কি, বিরাম চিহ্ন মানে ওখানে আমাদের একটু থামতে হবে বা একটু বিরতি দিতে হবে বা প্রসঙ্গ বোঝার জন্য একটু কথা বাক্যটি স্পষ্ট হয়ে বোঝার জন্য ওখানে কি আমাদের একটু বিশ্রাম নিতে হবে বা থামতে হবে এরকম কিছু। তাহলে আমরা দেখি যে এই যে বিরাম চিহ্নগুলা, এই বিরাম চিহ্নগুলাতে কোথায় কতটুকু থামতে হয়। কমার আরেকটি নাম হচ্ছে কি পাদচ্ছেদ। কমাতে এক বলতে যতটুকু সময় আমাদের লাগে অতটুকু সময় থামতে হয়। সেমিকলনে থামতে হয় এক বলার দ্বিগুণ সময়। দাড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ, দাড়িতে আমাদের থামতে হয় এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্নের আরেকটি নাম হচ্ছে প্রশ্ন চিহ্ন, এখানে থামতে হয় এক সেকেন্ড। বিষয় চিহ্নের আরেকটি নাম হচ্ছে সম্বোধন চিহ্ন, এখানে থামতে হয় কি এক সেকেন্ড। তারপর হচ্ছে কোলন চিহ্নতে এক সেকেন্ড থামতে হয়, কোলন ড্যাশে এক সেকেন্ড থামতে হয়, তারপর ড্যাশে এক সেকেন্ড থামতে হয়, হাইফেনে থামার প্রয়োজন নেই, উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন এক উচ্চারণ করতে যে সময় লাগে অতটুকু সময় থামতে হয়, ব্রেকেটে বা বন্ধনী চিহ্নতে থামার প্রয়োজন নেই, বিকল্প চিহ্ন থামার প্রয়োজন নেই, ইলেট, লোপ চিহ্ন এবং ঊর্ধ্বকমাতে থামার কোনো প্রয়োজন নেই। আমাদের দেখো বন্ধনী চিহ্নের একটা নাম আমরা জেনেছি কি ব্র্যাকেট। তাহলে আমরা চিহ্নগুলো সম্পর্কে জানলাম এবং কোথায় কতটুকু সময় থামতে হয় সে সম্পর্কেও জানলাম। এখন শিক্ষার্থীরা দেখো এই যে বিরাম চিহ্নগুলোর কথা আমরা বললাম, উল্লেখিত বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু চিহ্ন বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে বসে, কিছু চিহ্ন বক্তার মনোভাবের অর্থ সুস্পষ্টভাবে বোঝাতে বাক্যের মধ্যে বসে। তাহলে আমরা কি জানলাম যে বিরাম চিহ্ন, কিছু কিছু বিরাম চিহ্ন বসে বাক্যের শেষে, আবার কিছু কিছু বিরাম চিহ্ন বসে কোথায় বাক্যের মাঝে। তাহলে আমরা এখন জেনে নিব যে কোন কোন বিরাম চিহ্নগুলা বাক্যের মাঝে বসে এবং কোন কোন বিরাম চিহ্নগুলা বাক্যের শেষে বসে। শিক্ষার্থীরা আমি তোমাদের একটু বোর্ডটা মুছে দিচ্ছি। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো দেখো, বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো দেখতে পাচ্ছি যে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিষয় চিহ্ন এই তিনটি বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয়। এখানে দেখো বক্তা বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা
পূর্ণচ্ছেদ বসে। যেমন আমরা বাংলাদেশে বাস করি, আমরা বাংলাদেশে বাস করি। এরপর দেখো, তাহলে এখানে দাঁড়িতে দেখো, দাঁড়িতে যদি আমাদের এমসিকিউ আসে যে বক্তা বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে কোন বিরামচিহ্ন বসে, তাহলে কি বলবো আমরা? বক্তা বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে দাড়ি চিহ্নটি বসে। তাহলে দাড়ি চিহ্নের অপর নাম কি? দাড়ি বিরামচিহ্নটির অপর নাম কি? দাড়ি বিরামচিহ্নটির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। এরপর হচ্ছে কি? জিজ্ঞাসা চিহ্ন। বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে তা জানতে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নচিহ্ন বসে। যেমন তোমার নাম কি, তোমার নাম কি। তাহলে যদি আমাদের এমসিকিউ আসে যে বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে তা জানার জন্য বাক্যের শেষে কোন বিরামচিহ্নটি ব্যবহার করা হয়, তাহলে আমরা বলবো যে জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্নের অপর নাম কি? জিজ্ঞাসা চিহ্নের অপর নাম হচ্ছে প্রশ্ন চিহ্ন। এরপরে হচ্ছে দেখো বিস্ময় চিহ্ন। বক্তার মনে বিভিন্ন আবেগ যেমন আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে যে সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন বা সম্বোধন চিহ্ন বসে। যেমন আহা কি সুন্দর দৃশ্য। আমরা আবার দেখি সংজ্ঞাটা। বক্তার মনের বিভিন্ন আবেগ আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রবেশ করতে এবং সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন বা সম্বোধন চিহ্ন বসে। যেমন আহা কি সুন্দর দৃশ্য, মা গো তুমি কখন এলে। তাহলে দেখো আমরা যদি বলি যে মনের আবেগ বোঝাতে কোন চিহ্ন বসে, বক্তার মনের দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি বোঝাতে কোন বিরামচিহ্নটি বসে, তাহলে কি? বিস্ময় চিহ্ন হবে। বিস্ময় চিহ্নকে কি বলা হয়? সম্বোধন চিহ্ন বলা হয়ে থাকে। বিস্ময় চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে দেখো বাক্যে পরেও বসেছে, আবার দেখা যাচ্ছে যে সম্বোধনের পরেও বসেছে। এখন দেখো এই যে আমরা বাক্যের শেষে বসে যে তিনটা চিহ্ন, যেমন দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন আর হচ্ছে বিস্ময় চিহ্ন, এই তিনটি চিহ্ন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই যে তিনটি চিহ্ন, যেমন দাড়ি, এই দাড়িতে 1 সেকেন্ড থামতে হয়। জিজ্ঞাসা চিহ্ন এখানেও 1 সেকেন্ড থামতে হয়। বিস্ময় চিহ্ন এখানেও আমাদের 1 সেকেন্ড বিরতি দিতে হয়। এখন আমরা জানবো যে বাক্যের মধ্যে ব্যবহৃত বিরামচিহ্নগুলা, বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন। দেখো এখন হচ্ছে কি বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন, সেই বিরাম চিহ্ন গুলো কি কি? কমা, সেমিকোলন, কোলন, হাইফেন,
উদ্ধৃতি চিহ্ন বিকল্প চিহ্ন তাহলে বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো হচ্ছে কমা সেমিকোলন কোলন হাইফেন ড্যাশ উর্ধকমা উদ্ধৃতি চিহ্ন বিকল্প চিহ্ন। এখানে দেখো কোলনটা কিন্তু দেখা যাচ্ছে কিসের মতো, বিসর্গ মতো দেখা যাচ্ছে, কিন্তু আমরা বিসর্গ লিখি এইভাবে, বিসর্গ মাঝখানে কিন্তু একটু ফাঁকা আছে, কিন্তু কোলন চিহ্নের মাঝখানে কোনো ফাঁক নেই। আবার দেখো ড্যাশ আর হাইফেন এই দুটাও কিন্তু দেখতে একই রকম দেখা যায়, ড্যাশটা যতটুকু হয় হাইফেনটা হয় এর ডাবল, হাইফেনটা একটু ড্যাশের চেয়ে হাইফেনটা একটু বড় হয়। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো সম্পর্কে জানব। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর মধ্যে প্রথমে রয়েছে কি কমা, কমার অপর আরেকটি নাম আছে সেটা হচ্ছে পাদচ্ছেদ। বাক্যে অল্প বিরতি বোঝানোর জন্য কমা বসে, নানা প্রয়োজনে বাক্যে কমা চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে দেখো এখানে আমরা কি জানলাম যে বাক্যে অল্প বিরতির জন্য কোন চিহ্ন বসে, বাক্যে অল্প বিরতির জন্য কমা চিহ্নটি বসে। তাহলে আমরা এর আগে প্রথমেই বলেছি যে কমাতে কতটুকু সময় থামতে হয়, এক বলতে যে সময় প্রয়োজন অতটুকু সময় আমরা কমাতে থামব। এখন আমরা উদাহরণগুলো দেখি যে কোথায় কোথায় আমাদের কমা বসবে। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে, যেমন উদাহরণ একে দেখো তুমি যাবে না যাবে না। উদাহরণ দুয়ে দেখো সুখ চাও সুখ পাবে পরিশ্রমে। তাহলে কি হচ্ছে যে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য মাঝে মাঝে কমা বসে, বাক্যের সম্বোধন সম্বোধনের পর কমা বসে, বাক্যের সম্বোধনের পর কমা বসে, যেমন সেতু পড়তে বসো। সেতুকে সম্বোধন করা হয়েছে, বিধু খাবে এসো বিধুকে সম্বোধন করা হয়েছে। তাহলে কি হলো বাক্যে সম্বোধনের পর কমা বসে। নিয়ম তিনে দেখো একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসে, যেমন পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের প্রধান প্রধান নদী। উদাহরণ দুয়ে দেখো সুখ দুঃখ আশা নিরাশা একই মালার ফুল। উদাহরণ তিনে দেখো তুমি আমি ও রবি বাজারে যাব। তাহলে কি হলো একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসে। নিয়ম চারে দেখো একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশ আলাদা করতে কমা বসে, যেমন উদাহরণ একে দেখো শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো বই রাখলো তারপর বেরিয়ে গেল। উদাহরণ দিয়ে দেখো আমাদের কাছে স্বাধীনতা দিবস বিজয় দিবস পহেলা বৈশাখ খুবই আনন্দের দিন। তাহলে আমাদের এই যে নিয়ম চারে কি হলো একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশ আলাদা করতে কমা বসে। নিয়ম পাঁচে দেখো বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে, যেমন মা বললেন অঙ্ক করতে বসো। উদাহরণ দিয়ে দেখো আমি বললাম গল্পের বই পড়তেই ভালো লাগছে। তাহলে বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে কমা বসে, এটা কি মা বললেন অঙ্ক করতে বসো, এটা কি মায়ের, এটা হচ্ছে মায়ের কি, এটা হচ্ছে উদ্ধৃতি, এর আগে যে
ডাবল কমার মতো চিহ্নটি ব্যবহার হয়েছে। এটি হচ্ছে কি উদ্ধৃতি চিহ্ন, এই যে এরকম এরকম যে ডাবল কমার মতো ব্যবহৃত হয়েছে, যে অঙ্ক করতে বসো, এই অঙ্ক করতে বসার আগে দেখো দুই পাশে দুটো ডাবল কমার মতো দেওয়া আছে, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে কি উদ্ধৃতি চিহ্ন। তাহলে বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে, উদ্ধৃতি চিহ্নটাকে কখনো কখনো উক্তি চিহ্ন বলে এটাকে। তাহলে আমরা আরেকটু দেখে নেই যে আসলে কমাতে আমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে, যে বাক্যে অল্প বিরতি বোঝাতে কোন চিহ্ন বসে। তাহলে বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। আমরা জেনেছি যে কমাতে এক বলতে যতটুকু সময় লাগে অতটুকু সময় থামতে হয়। কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন বিরাম চিহ্ন বসে, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে। বাক্যে সম্বোধনের পরে কোন বিরাম চিহ্ন বসে, কমা বসে। একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কোন বিরাম চিহ্ন বসে, কমা বসে। একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন বসে, কমা। বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কোন বিরাম চিহ্ন বসে, কমা। তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের এখান থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে। আমাদের কমার পরে হচ্ছে আলোচ্য বিষয় সেমি কোলন। সেমি কোলন, এই যে আমাদের এই চিহ্নটি হচ্ছে সেমি কোলন। একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মধ্যে যোগ সূত্র রক্ষার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলন চিহ্ন কমার চেয়ে দ্বিগুণ বিরতি নেয়। আবার দেখো, একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মাঝে যোগ সূত্র রক্ষার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলন চিহ্ন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয়। তাহলে আমাদের যদি বলে যে কমার চেয়ে দ্বিগুণ বিরতি নেয় কোন বিরাম চিহ্ন, কমার চেয়ে দ্বিগুণ বিরতি নেয় সেমিকোলন। আমরা প্রথম বোর্ডে দেখিয়েছিলাম যে কমাতে থামতে হয় কতটুকু সময়, এক বলতে যতটুকু সময় লাগে তার দ্বিগুণ সময়। এখন আমরা সেমিকোলন ব্যবহারের নিয়মগুলো জেনে নেই। এক, দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে, যেমন দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, কথাটা বলা সহজ করা কঠিন। নিয়ম দুই, একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে, যেমন আগে স্কুলের পড়া পরে গল্পের বই। একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে। নিয়ম তিনে দেখো, যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে, যেমন মনোযোগ দিয়ে পড়ো তাহলেই ভালো ফল করবে। উদাহরণ দিয়ে দেখো, ছেলেটি মেধাবী কিন্তু অলস। ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। তাহলে দেখো আমাদের কি বলছে, যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে। যেমন দেখো, ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস, এখানে কি তার মেধাবীর সাথে কিন্তু অলসটা কি বৈপরীত্য প্রকাশ পেয়েছে। মনোযোগ দিয়ে পড়ো তাহলেই ভালো ফল পড়বে, এখানে কি অনুমান, এটা যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি অবশ্যই ভালো ফল পাবে, এটা কি অনুমান। তাহলে আমরা সেমিকোলনে কি দেখতে পেলাম, যে সেমিকোলন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয়।
আর কি হলো দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেখানে কোন বিরামচিহ্ন বসবে সেমিকোলন একাধিক বাক্য সংযোজক অপর দ্বারা যুক্ত না হলে সেখানে কোন বিরামচিহ্ন বসবে সেমিকোলন যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে কোন বিরামচিহ্ন বসবে সেমিকোলন এখন আমরা কোলনে চলে আসব বাক্যে নানা ধরনের কোলন চিহ্ন ব্যবহৃত হয় বাক্যে নানা ধরনের কোলন চিহ্ন ব্যবহৃত যেমন উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে বাংলা সন্ধি দু প্রকার স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি উদ্ধৃতির আগে রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে তিন নাটকের সংলাপের আগে দুকুড়ি কি চাই কাঙালি আগে মহাশয় হচ্ছেন দেশ হিতৈষী তাহলে দেখো উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন চিহ্ন ব্যবহৃত হয় উদ্ধৃতি চিহ্নের আগে কোলন চিহ্ন ব্যবহৃত হয় নাটকের সংলাপের আগে উদ্ধৃতি চিহ্নের ব্যবহার হয় উদ্ধৃত কোলন চিহ্নের মধ্যে এক সেকেন্ড সময় থামতে হয় এরপরে হচ্ছে আমাদের হাইফেন হাইফেনকে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয় হাইফেনকে বাংলায় কি বলা হয় সংযোগ চিহ্ন বলা হয় বিভিন্ন কারণে বাক্যে হাইফেনের ব্যবহার হয় যেমন এক দুটো শব্দের সংযোগ বোঝাতে চাইলে হাইফেন বসে আমার মা বাবা বেড়াতে গেছেন এখানে কি মা বাবা এই দুটার মাঝে দেখো হাইফেন তাহলে দুটো শব্দের মধ্যে সংযোগ বোঝানো হয়েছে পাপ পুণ্য ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয় এখানে পাপ পুণ্য দুটো শব্দের সংযোগ ভালো মন্দ দুটো শব্দের সংযোগ তাহলে দুটো শব্দের সংযোগ বোঝাতে চাইলে হাইফেন বসবে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন বসে যেমন আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন এখানে প্রীতি উপহার হচ্ছে কি সমাসবদ্ধ পদ তাদের মধ্যে অহিনকুল সম্পর্ক এখানে অহিনকুল সমাসবদ্ধ পদ তাহলে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন বসে একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে যেমন বাংলাদেশ নদ নদীর দেশ এখানে নদ নদীর মাঝখানে হাইফেন বসেছে ঢাকা খুলনা বরিশাল এদেশের বড় শহর ঢাকা ড্যাশ খুলনা ড্যাশ ঢাকা হাইফেন খুলনা হাইফেন বরিশাল তাহলে এখানে দেখো একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে কি বসবে হাইফেন বসবে এরপরে আমাদের আরো কিছু বিরাম চিহ্ন আছে যেটা কি বিকল্প চিহ্ন আমাদের থামার কোনো প্রয়োজন নেই তুমি বা আমি একজন গেলেই হবে এখানে কি বিকল্প মানে কি যে কোনো একজন হয় তুমি গেলেই হবে অথবা কি আমি গেলে হবে যে কোনো একজন এটা হচ্ছে বিকল্প এই যে এইভাবে চিহ্নটা দেই আমরা এই চিহ্নটা আমাদের বিকল্প চিহ্ন হিসেবে পরিচিত বিকল্প চিহ্নে থামার প্রয়োজন নেই তারপর রয়েছে আমাদের বন্ধনী চিহ্ন বন্ধনী চিহ্ন আমরা দেখেছি যে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী তিনটা বন্ধনী চিহ্ন আমরা দেখতে পেয়েছি এই বন্ধনী চিহ্নের মধ্যেও থামতে হয় না তবে সাধারণভাবে এই তিনটি বন্ধনী চিহ্ন সাধারণভাবে গণিত শাস্ত্রেই বেশি ব্যবহৃত হয় তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে আর একটা কি চিহ্ন আছে লোপ চিহ্ন লোপ এই লোপ চিহ্নটা আরো একাধিক নামে পরিচিত যেমন লোপ চিহ্নের আরেকটা নাম হচ্ছে ইলেক চিহ্ন বা ঊর্ধ্বকমা ইলেক চিহ্ন বা ঊর্ধ্বকমা এই যে ঊর্ধ্বকমা এই এখানেও কিন্তু
আমাদের ইলেক বা লোভ চিহ্নের উদাহরণটা দেখো, পাগড়ি বাঁধা যাচ্ছে কারা, এই দেখো কারা, কারার মাঝখানে একটা উপরে একটা কমার মতো দেখা যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেক বা লোভ চিহ্ন। তাহলে লোভ মানে কি? বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়, একটা একটা বর্ণ এখানে হারিয়ে গেছে, সেই বর্ণটা কি হয়? কাঁথা। তাহলে এখানে কি হতো যদি এই চিহ্নটার নাম দিতাম, তাহলে এখানে কি হতো? কাহারা। তাহলে পাগড়ি বাঁধা যাচ্ছে কাহারা, তাহলে আমি তো কাহারা লিখি না, আমি এখানে একটা কমা দিয়েছি, তাহলে এখানে হয়কার হাঁটা কি লোপ পেয়ে গেছে। তাহলে আমরা কি হলো যে ইলেক বা লোপ চিহ্নে কি হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা বাক্যের শেষে কোন কোন বিরাম চিহ্ন বসে সেগুলোর সম্পর্কে জানলাম, এবং বাক্যের মাঝে কোন কোন বিরাম চিহ্ন বসে সেগুলার সম্পর্কে জানলাম, এবং সবগুলারই আমরা ব্যবহার জেনেছি। এখন তোমরা এগুলো বাসায় ভালোভাবে পড়বে, তাহলে অবশ্যই আরো ভালোভাবে বুঝতে পারবে। শিক্ষার্থীরা তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এই বিরাম চিহ্নের অধ্যায়টি থেকে 20টি MCQ প্রশ্ন এবং উত্তর লিখবে, এবং পরবর্তীতে যখন স্কুল খুলবে তখন যার যার বিষয় শিক্ষক তোমাদের এই বাড়ির কাজটি দেখবেন। শিক্ষার্থীরা আজ আর নয়, তোমাদের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।